নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অভিজিৎ, আমার চ্যানেল জয় বেঙ্গলের তরফে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অন্যদিনের মতো আজকেও একটি মন্দিরের দর্শন করাতে যাচ্ছি আপনাদের। মন্দিরটি হচ্ছে বাল হনুমানজি মন্দির, সেটি লেক টাউনে। তাহলে চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ওয়েলকাম টু লেক টাউন। আমি চলে এসেছি এখন লেক টাউনে। এবার আমরা চলুন তাহলে মন্দিরে যাই। মন্দিরটির দুটি নাম, একটি নাম হলো লাল বাবা সেবা সাধন, আর একটি নাম শ্রী বাল হনুমান মন্দির লেক টাউন। এই যে চলে এসেছি মন্দিরের সামনে, মন্দিরটি বাইরেতে এমনই দেখতে। মন্দিরটির দুটো গেট, একটি হলো আপনার ডান সাইডে আর একটি বা সাইডে। মন্দিরটি হলো ফার্স্ট ফ্লোরে। এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে চড়তে হবে। সিঁড়িতে চড়তে চড়তে আপনি দেখতে পারবেন মন্দিরের একটি বড় ঘণ্টা। ঘণ্টাটি বাজিয়ে ভিতরে প্রবেশ করুন আর সামনেই দর্শন পেয়ে যাবেন শ্রী বাল হনুমানজিকে। মন্দিরটির ভিতরে তিনটি মন্দির স্থাপিত রয়েছে। মাঝখানে যে মন্দিরটি আছে সেখানে বাল হনুমানজি আছেন একদম মাঝখানে। তার ডান সাইডে আছে রাম সীতা এবং বা সাইডে আছে রাধা কৃষ্ণ। মন্দিরটির বা সাইডে যে মন্দিরটি আছে সেখানে শিব ভগবান এবং গণেশ, আর ডান সাইডে যে মন্দিরটি আছে সেটি হলো বাল হনুমানজি এবং রাম সীতা। এই মন্দিরটি খুব সুন্দরভাবে মার্বেল পাথর দিয়ে সাজানো গোছানো রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি। এখানে আপনি বসতেও পারেন, পুজো দিতে পারেন, বিশ্রামও করতে পারেন। এখানে কিন্তু আপনাকে কোনো অনুষ্ঠানের জন্য বুকিংও করতে পারেন। আমি এমন টাইমে এসেছি, সেই সময় পুজো চলছিল, আর সত্যিই আমার ভাগ্য ভালো, আমি নিজেও পুজো দিয়েছিলাম। এই মন্দিরটির টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। শনিবার ও মঙ্গলবারে দর্শনার্থীদের বেশি ভিড় থাকে। আপনারা চাইলে যে কোনো দিন আসতে পারেন। খুবই ভালো জায়গা, খুবই সুন্দর, আসলে মন শান্ত হয়ে যাবে। আপনি এই মন্দিরটিকে চারি সাইড ঘুরে দর্শনও করে নিতে পারেন। এবার এই মন্দিরে আপনি আসবেন কিভাবে? আপনি শিয়ালদা থেকে কিংবা হাওড়া থেকে বাস ধরুন, নামবেন লেক টাউনে। লেক টাউনে নেমে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে আসবেন। এসে কাউকে জিজ্ঞাসা করবেন শ্রী বাল হনুমান মন্দিরে যাব, আপনাকে কেউ না কেউ সঠিক রাস্তা দেখিয়ে দেবে। এই মন্দিরের ফুল অ্যাড্রেসটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এখানে যে শিব মন্দিরটি আছে ওখানে চাইলে আপনি বাবার মাথায় জলও ঢালতে পারেন। ওখানে পাত্র আছে, জলের ব্যবস্থাও আছে। এবার আপনারা মন্দিরটিকে পুরো একবার ভালোভাবে দর্শন করে নিন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।